আজকে আমাদের সাথে যে অতিথি উপস্থিত আছেন তিনি হচ্ছেন এই সময় নাম করে ডিরেক্টর সৈয়দ হায়দার বৈরাগী কেমন আছেন সৈয়দ হায়দার বৈরাগী জি ভালো আছি থ্যাংক ইউ সো মাচ আমাকে হায়দার বৈরাগী এত বড় নামে ডাকার দরকার আপনি জাস্ট বৈরাগী নামে ডাকেন আমাকে এখনকার সময় তো সব ডিরেক্টরের নাম তিন শব্দের হয় দ্যাট ইজ কপি পেস্ট আমি আগে এরকমভাবে তিন শব্দ দিয়ে নাম শুরু করেছি সবাই এখন আমাকে কপি পেস্ট করে যাই হোক আপনি তো বর্তমান সময়ে সবচেয়ে ব্যস্ততম ডিরেক্টর তাই না প্লিজ আমাকে ব্যস্ততম বলবেন না মি সেলিব্রিটি ডিরেক্টর ও আমি সেলিব্রিটি না হলে ডেফিন আপনি আমাকে এখানে ডাকতে নয় জানতে যাই এই সামনের ঈদে আপনার কটা কাজ আসছে দেখেন আমাকে তো আসলে অনেক প্রেসার দেয় বিঙের সেলিব্রিটি ডিরেক্টর সবাই আমাকে দিয়ে অনেক অনেক কাজ করাতে চায় তারপরেও আমি চেষ্টা করেছি অনেক বেছে বেছে কাজ করার জন্য তো এবার ঈদে আমি বেছে বেছে বেশি না জাস্ট সাতটি নাটক করেছি সাতটি নাটক করেছেন হ্যাঁ মাত্র সাতটি নাটক করেছি আমি সংখ্যাটা অনেক বেশি না আহ আপনি চ্যানেলের দিকে তাকান না চ্যানেলের সংখ্যা কত আর নাটকের সংখ্যা কত এতগুলো চ্যানেলের মাঝখানে মাত্র 60 নাটক আমি করেছি সবগুলো চ্যানেলের প্রোডিউসার প্রোগ্রাম প্রোডিউসার যারা আছে চ্যানেলের হেড যারা আছে তারা অনবরত ফোন দিতে থাকে বলে যে প্লিজ বয়েরা তুমি নাটক বানাও বানাও আমি তো তাদেরকে না করতে করতে শেষ পর্যন্ত বেছে বেছে 60 ডিফারেন্ট কাজ করেছি এবার দর্শকদের জন্য ওয়াও দ্যাটস গ্রেট যাও আপনি এই যে নাটক বানানোর ক্ষেত্রে কি দেখে আপনি আসলে অ্যাক্টর অ্যাক্ট সিলেক্ট করেন इट्स अ वेरी সিম্পল থিং আই লাইক ইউর क्वेश्चन সবার আগে আমি ফেসবুকে যাই ফেসবুকে আমি খুঁজি যে কোন কোন আর্টিস্টের ফ্যান সবচেয়ে বেশি আমি তাদেরকে খুঁজে খুঁজে বের করি বের করার পর তাদেরকে আমি আমার কাস্টিংয়ে নিই নেওয়ার পর আমি যেটা করি তাদের সাথে সবার আগে অ্যান্ড দেন আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিই যে ডুইং শুটিং উইথ দিস দিস আর্টিস্ট খুব ইজি খুব সহজে আমি পপুলারিটি পেয়ে যাই আমার নাটকগুলো সবার কাছে চলে যায় কিছু হোক আর না হোক একটু ফেসবুকে তো জানে যে আমি নাটক বানাচ্ছি এবং ওই আর্টিস্ট আমার সাথে কাজ করছে আপনার সেলফি আমরা দেখি প্রায় সময় তো এটা একটা এফেক্টিভ মার্কেটিং তাই না অবভিয়াসলি এটা আওয়াজ আপনি শুটিং এ যাওয়ার আগে আপনি সেলফি তুলতেছেন এটাই তো আওয়াজ লোকজন কি নাটক দেখে নাকি লোকজন তখন সেলফি খুঁজে যে কোন ডিরেক্টর কার সাথে কি কি করছে আর বিং এ সেলিব্রিটি ডিরেক্টর আমার তো আলাদা একটা হাইপ আছে ওইটাও তো আসলে ইউটিলাইজ করতে হয় বুঝছেন না সবকিছু বুঝলাম বেশিরভাগ সময় দেখা যায় আপনি যত নাটক বানান সবগুলো একই রকম আচ্ছা আপনি কি কখনো বুকে হাত থেকে বলতে পারবেন কোন নাটকটা কোন নাটকের সাথে মিলে গেছে বলতে পারবেন পারবেন না এখানেই তো আমার সার্থকতা আমার কাজ হচ্ছে দর্শকদেরকে ভাবানো এই জন্যই তো আমি যে কাজটি করি সেটা হচ্ছে প্রত্যেকটি নাটকে মানুষকে ভাবাই সে ভাববে এই নাটকটি তো ওই নাটকটির মতো কোথায় যেন দেখেছি কোথায় যেন দেখেছি কিন্তু সে কখনো বলতে পারবে না কোন নাটকটি আসলে কোন নাটকের সাথে মিল রয়েছে এখন শুনেছি আপনার নাকি প্রতিদিন তিনটা ইউনিটে কাজ চলে মানে এতে করে কাজের উপর কোনো ইম্প্যাক্ট পড়ে না দেখুন ব্যাপারটাকে আপনি এভাবে দেখেন না ব্যাপারটা হচ্ছে এফিশিয়েন্সি মানে আসলে হচ্ছে কি আমার তো এত কাজ একসাথে তো আমি তিন জায়গায় কখনো ইনভলভ হতে পারবো না সো আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে তারা দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে আমার চেয়েও বেশি এফিশিয়েন্সি দেখা ফেলে বাট এটা আপনারা অনেক দিয়ে না ঠিক আছে সো দেখা যায় যে তারাই আমার হয়ে কাজগুলো নামিয়ে ফেলছে তো সেই ক্ষেত্রে আপনি প্রোডিউসার এন্ড থেকে এবং এজেন্সি এন্ড থেকে কাজের কীরকম সারা পাচ্ছেন সত্যি কথা বলতে কি মানে প্রডিউসাররা যে আমাকে কিভাবে জ্বালাচ্ছে আমাকে কিভাবে যে পেন দিচ্ছে আমার সব বলার মতো উপায় নেই কোনো কোনো প্রডিউসার হাত ধরে কোনো কোনো প্রডিউসার বা পা পর্যন্ত চলে যায় তো এইগুলো আসলে ট্যাকেল দিতে খুব সমস্যা তারপরেও তো চেষ্টা করছি বেছে বেছে কিছু কাজ করার আপনার সাথে আরও কথা হবে তার আগে একটা ভিডিও ফুটেজ দেখে বস প্লিজ আমার আর দুইটা নাটক করার সুযোগ দেন বস প্লিজ আমি অলরেডি পাঁচটা নাটক বানাই ফেলছি বস প্লিজ আর দুইটা নাটক বানাইলে আমার ষাটটা কোটা পূরণ হয় বস তুমি কী ধরনের নাটক বানাও আমি জানি না তোমাকে এর আগে কাজ দিইনি বস কেন বস আমি তো বস আপনার ছোঁয়া পেয়ে বস আমি দাঁড় করাতে চাই আমার প্রজেক্টগুলো কিভাবে তোমার সব নাটকের ঘটনাই একরকম কোনো নাটকের শুরুতেই অ্যাক্সিডেন্ট হয় কোনো নাটকের মাঝখানে অ্যাক্সিডেন্ট হয় আর কোনো নাটকের শেষ সময় অ্যাক্সিডেন্ট হয় আর একই নায়িকা একই আর্টিস্টে তুমি কাজ করো আমি মাসে আশি নব্বইটা কাজ করি আর আমার কাজের লেভেলটা তুমি জানো হ্যাঁ আমি তোমাকে নিয়ে কাজ করতে পারবো আমার পক্ষে সম্ভব না বস আমি সব বুঝছি বস তারপরেও বস আপনি যদি আমাকে দুইটা নাটক করার সুযোগ দেন বস আমি এবার অন্য কিছু একটা করে দেখাবো বস আমি তো তোমাকে বললাম আমার পক্ষে তোমাকে নিয়ে কাজ করা সম্ভব না আমি দেখেছি তুমি কী ধরনের কাজ করো

বস প্লিজ আমাকে বস কথা দেন বস প্লিজ প্লিজ বস কথা দেন আমাকে আচ্ছা ঠিক আছে আমি আমি ভেবে দেখব তুমি হাতটা ছাড়ো বস কথা দেন আমি কথা দিচ্ছি আমি ভেবে দেখব তুমি হাতটা ছাড়ো সো एक्चुअली আমরা কি ফুটেজ দেখলাম হ্যাঁ সেটা আপনি অন এয়ারে দেখে নিন এটা জাস্ট লিংক জন্য আমরা ওদিকে তাকালাম তাকি আবার এদিকে আসলাম ও আচ্ছা আচ্ছা ওকে সব ডিরেক্টর তো ইদানিং বাইরের প্রজেক্ট নিয়ে ভাবছে তো আপনার কি এরকম কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে হ্যাঁ অবশ্যই পরিকল্পনা আছে দেখুন আমি একটা জিনিস বলতে চাই ছোটোবেলায় আমি যখন কৃষিবিজ্ঞান পড়েছিলাম তখন আমি একটি থিওরি পড়েছিলাম সেটা হচ্ছে হাইব্রিড থিওরি সো ঠিক সেরকম আমার সিনেমা তো ধরেন আমার দেশের থেকে আমি হয়তো কোনো নায়িকা নিব বাইরে থেকে হয়তো কোনো নায়ক নেব অথবা দেশের থেকে হয়তো নায়ক বাইরে থেকে নায়িকা এই দুজনের মাঝখানে আমি একটি হাইব্রিড করব এবং সেখান থেকে কিন্তু অনেক 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 সফলতা আশা করা যেতে পারে ওয়াও আইডিয়া থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বৈরাগী ভাই আমাদের সাথে আসার জন্য হাদিয়াটা হ্যাঁ আমাদের সাথে তো কোনো